गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू ऑल फ्रॉम रोटरी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास। डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। डियर स्टूडेंट्स, नाउ यू आर स्टेइंग एट होम, बट मेक श्योर यू आर नॉट वेस्टिंग योर टाइम। रोटरी स्कूल एंड कॉलेज हैज अरेंज्ड ऑनलाइन क्लास, सो यू कैन जॉइन दिस क्लास। डियर स्टूडेंट्स, बिफोर स्टार्टिंग क्लास, लेट मी इंट्रोड्यूस माई सेल्फ। आई एम एस एम अहसन हबीब, सीनियर टीचर इंग्लिश, रोटरी स्कूल एंड कॉलेज ढाका। डियर स्टूडेंट्स, टूडे आई एम गोइंग टू एक्सप्लेन अबाउट लेटर फ्रॉम इंग्लिश फर्स्ट पेपर और इंग्लिश फॉर टूडे फ्रॉम क्लास 5। डियर स्टूडेंट्स, नाउ लेट्स जॉइन आवर क्लास एंड ट्राई टू अंडरस्टैंड हाउ टू राइट अ लेटर। আমরা আগের ক্লাসে বিভিন্ন ধরনের লেটারের নিয়মকানুনগুলো আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা কিছু স্যাম্পল লেটার, অর্থাৎ কীভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা লেটারগুলো আমরা লিখে থাকি সেইগুলো আমরা দেখব, আর পরীক্ষার প্রশ্নে যেভাবে থাকে আমরা দেখি সেরকম একটি স্যাম্পল, অর্থাৎ নমুনা যে লেটার সেটা আমরা দেখি। সাপোজ ইউ আর তমাল অর তানিয়া, এই লেটারের মধ্যে তোমার পরীক্ষার প্রশ্নে নাম থাকবে তমাল আর তানিয়া। ইউর ফ্রেন্ড ইজ মিতু আর মিতা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু কিপ বডি ফিট। হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, মেন পয়েন্টস ফর দ্য লেটার, ক্লোজিং। রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্স, ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন মার্কস অ্যান্ড কারেক্ট স্পেলিং। অর্থাৎ তুমি মনে করো তোমার নাম তমাল বা তানিয়া এবং তোমার বন্ধুর নাম হচ্ছে মিতু আর মিতা। এই তুমি তোমার বন্ধুকে কিভাবে শরীর ফিট রাখতে হয় সে সম্পর্কে কিছু কথা লিখবে, কিন্তু মনে রাখতে হবে প্রথমে তোমাকে ডেট লিখতে হবে, যে ডেট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর অ্যাড্রেস লিখতে হবে, এরপরে ধারাবাহিকতা মেনটেন করতে হবে অ্যাকর্ডিং টু ইয়র কোশ্চেন। এরপর স্যালুটেশন, এই যে স্যালুটেশন, এরপরে মেন পয়েন্টস অফ দ্য লেটার, মেন পয়েন্টস আমাদের যে কথাবার্তা সেগুলো মেন পয়েন্টস। এরপরে মেন পয়েন্টসের পরে এই ক্লোজিং, আমরা যেভাবে দেখি এটা হচ্ছে ক্লোজিং। এবং রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্স, তবে মনে রাখতে হবে 6 সেন্টেন্স, কমপক্ষে 6টা সেন্টেন্সে লিখতে হবে কমপক্ষে। ইউজ ক্যাপিটাল লেটার্স, যেখানে যেখানে ক্যাপিটাল লেটারের ব্যবহার আছে সেখানে অবশ্যই লিখতে হবে, কোথায় কোথায় ক্যাপিটাল লেটারের ব্যবহার করা হয়, কী ধরনের পাংচুয়েশন ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। এছাড়া বানান স্পেলিংও তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখি, এখন সাপোজ ইউ আর তমাল অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ মিতু, একই যে মিতু, এই জন্য এখানে আমরা নাম লিখবো মিতু আর মিতা। আর এই তমাল আর তানিয়া এটা লিখবো আমরা এই ক্লোজিংয়ে, অর্থাৎ এই যে ইউর ফ্রেন্ড তানিয়া এখানে লিখবো। এরপর আমরা একটি ইনভেলপ ড্র করবো। এখন দেখি লেটারের মধ্যে কী আছে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার, টেক মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, থ্যাংকস ইউ ফর ইউর লেটার। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হাউ আই কিপ মাই বডি ফিট, আই এম গ্লাড টু টেল ইউ আ ফিউ লাইন্স অ্যাবাউট ইট। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস, দেন আই গো আউট ফর আ ওয়াক ইন দ্য ওপেন এয়ার, আই ওয়াশ মাই হ্যান্ডস প্রপারলি উইথ সোপ বিফোর অ্যান্ড আফটার টেকিং মাই মিলস, I use sandals before going to the toilet and wash my hands after using toilet. I take a bath every day. I always have a sound sleep. If I am ill, I always follow the advice of the doctor's advice. By following all these rules, I keep my body fit. No more today. Wishing you a sound health and peaceful mind. Keep well and write to me. Your friend Tanya. এরপর তোমাকে একটি ইনভেলপ ড্র করতে হবে। তাহলে শরীর ভালো রাখার জন্য কী করতে হবে, তোমাকে
সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, সেই কথাটা তুমি তোমার বন্ধুকে লিখবে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপর তুমি যে দাঁত ব্রাশ করবে, মুখ ধোবে, তখন তুমি লিখবে আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। এরপর যদি একটু হাঁটাহাঁটি করতে যাও তখন তোমাকে লিখতে হবে দেন আই গো আউট ফর এ ওয়াক ইন দ্য ওপেন এয়ার। এরপরে তোমার যথাযথভাবে সাবান দিয়ে যে হাত ধুতে হবে খাওয়ার আগে, সে কথা লিখবে আই ওয়াশ মাই হ্যান্ডস প্রপারলি উইথ সব বিফোর অ্যান্ড আফটার টেকিং মাই মিলস। এরপর তুমি যে টয়লেটে যাওয়ার আগে স্যান্ডেল ব্যবহার করবে, আই ইউজ স্যান্ডেলস বিফোর গোয়িং টু দ্য টয়লেট অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস। এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাত ভালো করে ধোবে, আই টেক এ বাথ এভরি ডে, প্রতিদিন গোসল করো, সেটা লিখবে আই অলওয়েজ হ্যাভ এ সাউন্ড স্লিপ। এবং তুমি যথাযথভাবে ঘুমাও সেটাও লিখতে হবে, ইফ আই অ্যাম ইল, যদি অসুস্থ হও তাহলে কী করো, আই অলওয়েজ ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টরস অ্যাডভাইস, আমি সবসময় ডক্টরের উপদেশ মেনে চলি, বাই ফলোয়িং অল দিস রুলস, এই সমস্ত নিয়ম মেনে আই কিপ মাই বডি ফিট, আমি আমার শরীরকে সুস্থ রাখি। এটাই হচ্ছে তুমি তোমার বন্ধুকে তুমি লিখবে কমপক্ষে 6টি সেন্টেন্সে, মূল যে কথা সেটা 6টি সেন্টেন্সে লিখবে। এরপর আরেকটি আমরা লেটার দেখি, ইমাজিন ইউ আর এ জামাল অর তাসমিন, ইউর ফ্রেন্ড ইজ সুমন অর রুবিনা, নাও রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট দ্য পার্সনস হু হেল্প ইউ ইন ইউর স্টাডি, হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, ডেট অ্যাড্রেস স্যালুটেশন মেন পয়েন্টস ফর দ্য লেটার ক্লোজিং, রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস, ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন ম্যাক্স অ্যান্ড কারেক্ট স্পেলিং। প্রথমে তোমাকে এই লেটারের অনুসারে ডেট লিখতে হবে, এই ডেট যে তারিখে তুমি চিঠিটি লিখবে, এরপর অ্যাড্রেস লিখবে যেখান থেকে তুমি চিঠিটি লিখবে সেই স্থানের নাম লিখতে হবে, এরপর স্যালুটেশন যদি এই মাই ডিয়ার ফ্রেন্ড হলে ফ্রেন্ড, তারপর বাবা হলে মাই ডিয়ার ফাদার, এইভাবে যাকে সেটাকে আমরা অভিবাসন এবং সম্ভাষণ করি, এটাকে আমরা স্যালুটেশন বলে থাকি। এরপর মেন পয়েন্টস অফ দ্য লেটার বা বডি অফ দ্য লেটার, যে মূল কথাগুলো সেই কথাগুলো লিখবে, এরপরে ক্লোজিং। তারপর তোমাকে মনে রাখতে হবে 6টি সেন্টেন্সে লিখতে হবে, এবং ক্যাপিটাল লেটারের যথাযথ ব্যবহার, পাংচুয়েশন মার্কসের যথাযথ ব্যবহার এবং কারেক্ট স্পেলিং বানানের প্রতিও যত্নশীল হতে হবে, এগুলো ভুল পেলে চলবে না। এবার দেখি আমরা মাই ডিয়ার সুমন, এখানে সুমন আমরা কোথা থেকে নেওয়া হবে, আমাদের কোশ্চেনে যেটা থাকবে এই যে ইওর ফ্রেন্ড ইজ সুমন অর রুবিনা, আমরা সুমনও ব্যবহার করতে পারি রুবিনাও ব্যবহার করতে পারি, কোশ্চেন অনুসারে নিজের নাম বা নিজের প্রকৃত যে বন্ধু তার নাম লেখা যাবে না, প্রশ্ন অনুসারে তোমাকে লিখতে হবে। অর্থাৎ ইওর ফ্রেন্ড হচ্ছে এই মাই ডিয়ার এই সুমন বা রুবিনা, আর তুমি হচ্ছে জামাল অর তাসমিন, জামাল অর তাসমিনা, তাসমিনা। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, থ্যাংকস ইউ ফর ইউর লেটার, থ্যাংকস ফর ইউর লেটার, থ্যাংকস। থ্যাংকস ফর ইউর লেটার, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পার্সনস হু হেল্প মি ইন মাই স্টাডি, আই এম গ্লাড টু টেল ইউ আ ফিউ লাইন্স অ্যাবাউট ইট, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো টু স্কুল। তাহলে আমাদের এই লেটারটি কী নিয়ে, যে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট দ্য পার্সন হু হেল্প ইউ, যে ব্যক্তি তোমাকে তোমার পড়ালেখায় সাহায্য করে সেই তাদের সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লিখবে। এখন আমরা দেখি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, থ্যাংকস ফর ইউর লেটার, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পার্সন হু হেল্প মি ইন মাই স্টাডি, আই এম গ্লাড টু টেল ইউ আ ফিউ লাইন্স অ্যাবাউট ইট, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো টু স্কুল রেগুলারলি, ইউ নো মাই প্যারেন্টস আর এডুকেটেড অ্যান্ড দে টেক কেয়ার অফ মি ভেরি ডিয়ারলি, মাই ফাদার হেল্পস মি টু প্রিপেয়ার মাই লেসন্স, হি অলওয়েজ হেল্পস মি ইন ডুইং সো, মাই মাদার টেক্স মি টু মাই স্কুল, শি টেলস মি ফানি স্টোরিজ, সামটাইমস শি টিচেস মি আফটার হার হাউস হোল্ড ওয়ার্কস, আই এম ডুইং গুড রেজাল্ট সো মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, নো মোর টুডে ফিশিং সাউন্ড
and peaceful mind. Keep well and write to me. Your loving friend, Jamal. এখন এই যে তাহলে কি তোমাকে কারা কারা সাহায্য করে এবং কী করে, তাহলে এই যে তুমি যে সকালে ঘুম থেকে ওঠো, প্রতিনিয়ত স্কুলে যাও এবং তুমি জানো যে তোমার বাবা মা শিক্ষিত এবং তারা তোমাকে যত্ন নেয় সে কথা লিখবে, তোমার বাবা তোমাকে যে পড়ার সাহায্য করে সে কথা লিখবে, সে সবসময় তোমাকে সাহায্য করে থাকে, তোমার মা তোমাকে স্কুলে নিয়ে যায় এবং সে তোমাকে গল্প বলে এবং তোমার টিচার তোমাকে দেখাশোনা করে, এছাড়া আর কি এইভাবেই তুমি ভালো রেজাল্ট করো এবং শিক্ষকরাও তোমাকে খুবই আদর করে সে কথাও লিখবে। তো এটাই হচ্ছে এই যে কে কে তোমাকে তোমার পড়ার সাহায্য করে সে সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি। ডিয়ার স্টুডেন্টস, টুডে লেট মি ফিনিশ ইয়ার, সি ইউ আওয়ার দি নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।